বাঁ পায়ের গোড়ালির ইঞ্জুরিতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। বুধবার শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েন ফিজ। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, বাম পায়ের গোড়ালিতে আঘাত পেলেও এক্সরে রিপোর্টে কোনো চির ধরা পড়েনি, ফলে দুই সপ্তাহ বিশ্রাম শেষে সুস্থ হয়ে উঠতে পারবেন এই পেসার। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 34 রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় 201 রান। 167 রানে গাজী গ্রুপের ইনিংস থামলে জয় নিয়ে মাঠ ছেড়ে প্রাইম ব্যাংক। আর এক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে এক উইকেটে হেরেছে বিকেএসপি। এদিকে মিরপুরে বৃষ্টি আইনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 15 রানে হারিয়েছে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব।